অজস্র কটকণা আহেতুক টাহি টপরা আখি বুজা অপমান লজ্জা লাঞ্ছনা এবং হতাশা ভিতরে যন্ত্রণা সুক্ত সেমানঙ্ক জীবন প্রতিটি মুহূর্তরে যেউঠি সেমানঙ্ক আত্মসম্মানকু থরকু থর বলি দিয়া যায় বলি চড়া যায় তাঙ্ক সভ্য সমাজর মুখপিন্ধা চেহারা ভিতরে ভিন্ন এক মনিষর আখ্যা দিয়া যায় চাই দিয়া যায় সামাজিক লক্ষণ রেখা অযোচিত এবং অলড়া বলে কুহযাউথিবা কিন্নরক সংঘর্ষময় জীবন এভাবে এক লুহাভেরা কাহিণীকু মঞ্চস্থ হয়েছে নাটক অধা অধা ভুবনেশ্বর ভঞ্জকলা মণ্ডপে নাট্যধারা নাট্য মহোৎসবের মঞ্চস্থ হয়েছে এই উচ্চকোটির নাটক ঢেঙ্কানাল সি ফোর ক্লব পক্ষ পরিবেশিত এই নাটকর মুখ্য চরিত্রে চমৎকার অভিনয় করেছেন নাটকর রচয়িতা তথা নির্দেশক দিনেশ দাস রতন নায়ার এবং রাজশ্রী শতপথী দ্বারা পরিচালিত অধা অধা নাটকর কাহিণী প্রতিটি দর্শক ছুঁ যাই কেতে কোন আশা করে কিছু হলানি কিছু হলানি পরিবর্তন সুয়রে সুয়রে আগকু চালি চালি কিছু পাইলিনি মো পাইছি পুড়ায় যন্ত্রণা পুড়ায় উপহাস এইমিতি কু নেই এবে মু বঞ্চিবি না মরিবি মু নাটকর নির্দেশনা দিয়ে নাটক লেখে বেড়ে বেড়ে এমতি কিছু চরিত্র লেখু লেখু বাহারি আসে মতো সবস্টিচ্যুট মিলে না বাধ্য হুয়ে মোহরে রঙ মাখিবা পাইঁ